দেখুন, যে কারণে যুক্তরাষ্ট্রে মুসলিম নারীকে গালিগালাজ থেকে বাঁচাতে গিয়ে নিহত দুই। মার্কিন যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত এক মুসলিম নারীকে গালিগালাজের হাত থেকে বাঁচাতে গিয়ে দুইজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও একজন। স্থানীয় পুলিশ জানায়, একটি কমিউটার ট্রেনে দুই মুসলিম নারীকে বিদ্বেষপ্রসূত জেরিমি জোসেফ ক্রিস্টিয়ান নামে এক ব্যক্তি গালিগালাজ করলে ওই দুইজন তাকে বাধা দেন। এ সময় ছুরি নিয়ে আক্রমণ করে দুইজনকে আঘাত করে জেরিমি। এতে ঘটনাস্থলে একজন নিহত, আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পোর্টল্যান্ড শহরে হলিউড ট্রানসিট স্টেশনে ঘটে ঘটনা। মর্মান্তিক এই ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পিট সিম্পসন বলেন, হামলাকারী ট্রেনের মধ্যে দুই মুসলিম নারীকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল এবং যার অনেকগুলো বিদ্বেষপ্রসূত আক্রমণের শ্রেণীতে পড়ে। এই গালিগালাজের মধ্যে কিছু ব্যক্তি তাকে বাধা দেয় এবং তার আচরণ নিবৃত করার চেষ্টা করে। যেসব মানুষকে উদ্দেশ্য করে সে চিৎকার করছিল, তাদের সে আক্রমণ করে বসে ছুরি দিয়ে। এতে দুজন নিহত ও একজন আহত হয়। ছুরি সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।